পর্তুগালের রাজধানী লিসবনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে কবিতা উৎসবের আয়োজন করেছে পর্তুগাল সাহিত্য সংসদ। শুক্রবার লিসবনের হোটেল মন্ডিয়ালে অনুষ্ঠিত হয়েছে কবিতা উৎসব। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রদূত রেজিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন পর্তুগাল সাহিত্য সংসদের প্রধান উপদেষ্টা ফৌজিয়া খাতুন রানা। আরও উপস্থিত ছিলেন সংগঠনের আরও দুই উপদেষ্টা রনি হুসাইন ও রাজীব আল মামুন। মামুন অনুষ্ঠানে স্পন্সর করেছে জহির ক্যাশ অ্যান্ড কারি, কুমিল্লা উত্তর কমিউনিটি অফ পর্তুগাল, বাংলা উইংস ট্রাভেলস ও ভিআইপি ট্রাভেলস। এই সাহিত্য সংসদের মাধ্যমে মূলত নতুন প্রজন্মের কাছে তুলে দেওয়ার যে প্রয়াস, আমি আশা করি তা আগামী দিনে অব্যাহত থাকবে। এখানে আমাদের প্রচুর বাঙালি এবং শিশু কিশোর থেকে শুরু করে প্রত্যেকে এখানে অংশগ্রহণ করেছে এবং আমরা গভীরভাবে নজরুলকে স্মরণ করেছি।